বাংলাদেশ আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল 8টায় থানা রোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে দলীয় কার্যালয়ে রাখা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইস্তিয়াক আরিফ, পৌর মেয়র অমিতা বোস, সাবেক যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাদ জোহর ফরিদপুরে সকল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকেলে বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। র্যালিটি আলিপুরের শেখ রাসেল ক্রীড়া চক্রের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এর আগে 73 পাউন্ডে কেক কাটেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক ইস্তিয়াক আরিফের নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা। এ সকল অনুষ্ঠানে জেলা ও শহর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।